নমস্কার বন্ধুরা, সোনাদির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। এখন রান্না করব বোয়াল মাছের তেল ঝাল। তার জন্য আমি 4 পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি এখানে। আর মশলায় রয়েছে এখানে 1টা পেঁয়াজ আর 1টা টমেটো, 4টে কাঁচা লঙ্কা। আমি পেস্ট করে রেখেছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, আর এখানে রয়েছে 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম হলুদ। ফোড়নে দেওয়ার জন্য রেখেছি কালো জিরে, শুকনো লঙ্কা 1টা ফাটিয়ে রেখেছি, আর এখানে 2 রকম লঙ্কার গুঁড়ো আছে, 1টা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ এমনি ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুন রেখেছি আর সামান্য একটু চিনি রেখেছি। এবার মাছে নুন হলুদটা মাখিয়ে নেব, তাই জন্য নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। আর এই বোয়াল মাছ ভাজার সময় ফাটে, তাই জন্য 1 চামচ মতো আমি সর্ষের তেল এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো হাত। নুন হলুদ সর্ষের তেল ভালো করে মাছে আমি মাখিয়ে নিলাম। এইবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, নুন ছিটিয়ে দিলাম। মাছটা এবার আমি তেলেতে দিয়ে দেব। আর এই মাছ ভীষণ ফাটে, তাই জন্য আমি চার পিস একসঙ্গেই দিয়ে দিলাম। মাছটা দিয়ে তেলের উপর আমি চাপা দিয়ে দিয়েছিলাম। 1 পিস ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। মাছটা উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ভাজাটা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। মাছ ভাজার পর কড়াতে তেল আছে, এতেই আমি লঙ্কাটা দিয়ে দিলাম, কালো জিরেটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, 2 রকম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন আর সামান্য চিনি রেখেছিলাম এটা দিয়ে দিলাম। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা দিয়ে, ততক্ষণ আমি কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে অল্প করে জল দিয়ে দিচ্ছি। আর মাছটা আমি একটু কড়া করেই ভেজেছি, কারণ মাছ আমাদের একটু ভালো করে না ভাজলে খেতে চায় না। মশলাতে জল দিয়েছিলাম, সেই ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছটা এতে দিয়ে দিচ্ছি। বোয়াল মাছের তেল ঝাল আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবার আমি এই প্লেটটায় মাছের ঝাল তেল ঝালটা নামিয়ে নিচ্ছি। বোয়াল মাছের তেল ঝালটা আমার রান্না করা হয়ে গেছে। আর এই বোয়াল মাছের তেল ঝাল রান্নাটা আপনাদের যদি ভালো লাগে, তাহলে 1টা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।